আসসালামু আলাইকুম, এসএফ মিডিয়া চ্যানেলে আর একবার সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বাহরাইনে আছেন কীভাবে সাদত মেশিন থেকে জেইন কার্ড রিচার্জ নেবেন। সাদত মেশিন থেকে আপনি জেইনের নেট কার্ড রিচার্জ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বা আপনি ডাইরেক্ট আপনার মোবাইল নাম্বার এন্টার করে আপনি কার্ডটা রিচার্জ নিতে পারবেন। কীভাবে নেবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, তবে আপনারা ভালো করে সিস্টেমটা ফলো করবেন। প্রথমে সাদত মেশিনে যাবেন, যাওয়ার পর উপরে যে একটা অপশন আছে ইংলিশ বাংলা লেখা, তো যদি আরবি ইংলিশ থাকবে, যদি আরবি করা থাকে তাহলে ইংলিশে ক্লিক করবে, ইংলিশ হয়ে যাবে। তারপরে এখানে জেইন যেমন জেইন যে অপশনটা আছে জেইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশন আসবে ইজি প্রিপেড এবং পোস্টপেড। আপনি ইজি প্রিপেডে যেটা প্রিপেডে ক্লিক করবেন। প্রিপেডে ক্লিক করার পর একটা অপশন আছে ডাইরেক্ট টপ আপ ভাউচার। যেহেতু আমি ডাইরেক্ট টপ আপ নেবো সেই জন্য ডাইরেক্ট টপ আপে ক্লিক করবো। ভাউচার এবং ডাইরেক্ট টপ আপে আপনার মেয়াদ সেমি। আপনি নেট কার্ডও যদি রিচার্জ করেন তাহলে আপনি ডাইরেক্ট টপ আপ নিতে পারবেন, সমস্যা নাই। এখন আমি আমার মোবাইল নাম্বার এখানে এন্টার করব। এখানে আপনি যত টাকা ইচ্ছা যত টাকার ভাউচার আছে সব কিছু এখান থেকে আমি নিতে পারবো। আমি আমার মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে নেক্সটে সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আরেকটা অপশন ওপেন হবে, এখানে একটা অপশন আসবে, সেই অপশনটা হলো ক্যাশ বেনিফিট পে, তাহলে ভিসা কার্ড। বা আমি এখন ক্যাশে নিব, ক্যাশে ক্লিক করব। ক্যাশে ক্লিক করার পর নিচে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে ক্যাশ ক্যাশের নিচে অপশন ক্যাশের যে একটা ক্যাশ লেখা আছে এখানে নিচে, ক্যাশের নিচে আমি টাকাটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পর একটু একবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখন যদি রিসিট দিতে চাই, রিসিট নিলে রিসিটে ক্লিক করব, আর না হলে গ্রিন স্ক্রিনে ক্লিক করব। এখন আমি রিসিট নিয়ে রিসিটে ক্লিক করলাম এবং সব কাজ শেষ হলে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর আমার নিচে থেকে রিসিট বের হয়ে আসবে এবং আমার মোবাইলে এখন আমার টাকাটা রিচার্জ হয়ে গেছে সাথে সাথে। তো এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই সাদত মেশিন থেকে জেইন কার্ড বা জেইন নেট কার্ড রিচার্জ নিতে পারবেন।